সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদের উপলক্ষে বৈশাখীর আমগবাড়ি আইসে, একদিন হইল। সুন্দর ফুল ছিটতাছে, ফুল দিয়ে খেলা করব। আর এই যে মাছ, বিকালে রান্না মাংস আর মাছ। আর মা হইলো পিঠা বানাইতেছে নাতিনির উপলক্ষে। লবণ দিলাম, গরম জলটা বসিয়ে দিচ্ছি চুলায়। আমি ঘরের ভিতরে রান্না করুম বন্ধুরা। বসে দিলে পানার ফুলের বাবা হইলো বাসি বানাই দিছে। পানার ফুলের বাসি আগে আমার ছোট কালে বাজাইতাম। বাবা ফুদেছে, দি ফুদেছে জুড়ে। আরে মন তোলে বর্তি রান্না করবো, কে রান্না করবি? নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি, বেশি বেশি ভালো আছি বন্ধুরা। কারণ ঈদের উপলক্ষে আমার নাতিন আসছে, দুইটা মেয়ে আছে, মেয়ের জামাই আছে, আমার খুবই আনন্দ লাগতেছে। ঈদের উপলক্ষে কি কি রান্না করা যায় আপনারা দেখতে থাকেন, আমাদের পাশে থাকেন সবসময়। মা বর দিয়া কইতাছে যে তুই রান্না কর, তোর না ভাল লাগে। আমি রান্না করি, রান্না করে বললো দেখাই আপনাদের কি কি রান্না করু। রান্না করে বললো পাঙ্গাস মাছ বাবা আনছিল, পাঙ্গাস মাছ দিয়ে টাটা মাছ, আর এই যে মাংস, তার জন্য মশলা নিছি আলু, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, রসুন, আদা বাটা, জিরা বাটা, আর রইলো খাল বাটা, আর এটা মরিচ। আর মা হলো ঘরে হলো পিঠা বানাইবো। বন্ধুরা গরম জল দিয়ে যাবো, ঘুরা গুলাইতেছি। ওদিকে অন্তিকা রান্না করতেছে বাহিরে, আমি ঘুরা রান্না করতেছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন বন্ধুরা, না কি কি রান্না করি। মাছ মাছটা আমি এখন মা খাইলুম। এর মধ্যে দিয়ে তিন লবণ, আর মোষের গুঁড়ি, পরিমাণ মতো হলুদের গুঁড়ে, আর জিরার গুঁড়ে। চুলায় এসে গেছে আমার, এখন পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিন। তেল ডাইলে আমি মাছটা দিয়ে দিই। এই যে চুলা ডাইসে গেছে, এখন মাছ দিয়ে দিই। রাতের জন্য দেখে আমি অল্প করে মাছ নিছি। এই যে মাছটা আমি কড়া করে বাইরে নিছি, পাঙ্গাস মাছটা এখন আমি নামাই দিই। এই যে চুলা ডাইট হয়ে গেছে, এখন আমি জিরা দিয়ে দিই। কড়াই ডাইট হয়ে গেছে, এখন আমি এটার মধ্যে ডাটা আর আলু আছে দিয়ে দিলাম। লবণ দিয়ে দিন,
লবণ আর এই যে হলুদ, এখন আমি মসুর গুঁড়ো দিয়ে দিই আর মরিচ দিয়ে দিই। আমার ডাটা আর আলু ভাজা হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিই। এই যে ডাটার আলু তরকারি আমার ফুটানি এসে গেছে, এখন আমি মাছ কটা দিয়ে দিম। এই যে মাছ, জিরার গুঁড়া দিয়ে দিন, তারপর হলুদ গুঁড়া দিয়ে দিন, পিঠা খাইবে না? হ্যাঁ, কে পিঠা বানাই? পিঠা বলে পছন্দ হয় না, তাহলে ওই যে মুরগি রানবো না, মুরগি খাবে না? মুরগির মাংস খুব সুন্দর হইতাছে। পাঁচটা খুবনি, চারটা হলো লম্বা সাইজ আর মাঝখানে একটা হলো গোল। বন্ধুদের দেখাই অতি তাতে হয়ে যায়, পাঁচটা একবারে হয়ে যায় অল্প সময়ের মধ্যেই বানানো। পাঙ্গাস মাছ এটা কাটা দিয়ে আলু দিয়ে রান্না করলাম, এখন হলো মাংসটা রান্না করুম। কড়াই ডাইসে গেছে তেল দিয়ে, তেল ডাইসে গেলে তারপর আলু দিয়ে দিম। আলু বাড়ির দেশাল আলু খারাপ মিলাম না, যার মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম, সামান্য পরিমাণে হলুদ আমার আলু ভাজাটা হয়ে গেছে, এখন আমি আলুটা নামাই দিই। যে তেল দিয়ে দিই আর একটু একটু দিয়ে দিলাম, এই যে তেজপাতা শুধু জিরা দিয়ে দিলাম, এই যে পেসকুচিটা দিয়ে দিই, রসুন বাটা, আদা বাটা, আদা বাটা লবো
মতো এখন স্বপ্নের মিশ্রাম ভালো করে আমার সব কিছু বাজানো হয়ে গেছে, এখন সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিই। জিরা বাটা যখন তেলা একটু ভাই উঠবো তখন আমি মাছটা দিয়ে দিই। এগুলো যে তেল উঠে গেছে তাহলে হয়ে গেছে কষানো, এখন আমি মাংসটা দিয়ে দিই। এখন ভালো করে আমি কষাই নি, এই যে আলু আলুটা আমি দিয়ে দিই মাংসের মধ্যে। মাংসটা আমি ভালো করে ভাজি নি, কষাই নি। এই যে দেখেন বন্ধুরা মাংসটা আমি কত সুন্দর করে ভাজছি, আজকে ভুনা ভুনা করে রান্না করুন, জল অল্প দিন পরিমাণে। আজকে রান্নাটা অন্যরকম করে রাখলাম, এখন আমি জল দিয়ে দিই পরিমাণ মতো। অল্প পরিমাণে জল দিলাম, এখন আমি হালকা পরিমাণে লবণ দিম। এই যে লবণ, এখন আমি জুড়ে জাল দিই। আলুটাও নরম হয়ে গেছে, তরকারিটা হয়ে গেছে, এখন এটার মধ্যে আমি জিরা বাটা আর জিরা বাটা হয়ে গেছে। না তুমি খাইবা না, রাত হয়ে গেছে, দুপুরে সবাই এসে সবাই জন করেছে বন্ধুরা, মাংস মাছ নতুন ব্লকে।